सुप्रिय दर्शक करोना भाइरस ए महामारी समय नन एमपीओ एवं प्राइवेट स्कूल एवं किंडारगार्टेन स्कूल जो टीचाररा आछेन उनादेर खूब कठिन समय जाच्छेन तारा खूब मानवतार जीवन जापन करछे। तो आमरा ए मुहूर्ते गाजीपुरेर 13 नम वार्डेर কাঠালেপাড়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। তো আমরা তার কাছে তার বক্তব্য শুনবো, এখন দেখি উনি কি বলেন। এই করোনার এই মহামারীর সময়ে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? প্রাইভেট স্কুল বা কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে 17 মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তখন থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ ক্রমে 31 তারিখ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা তিনি দিয়েছিলেন। আমরা বন্ধ রেখেছিলাম এবং স্যার ম্যাডামদেরকে প্রাথমিক আমরা সাধারণ ছুটির মধ্যে পাঠিয়েছিলাম। তারপর আবার এই ছুটি দীর্ঘদিন করে মে মাসে পর্যন্ত নিয়ে আসা হয়েছে। কিন্তু এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষের মধ্যে কিছু না কিছু সব বিভাগের মধ্যে প্রাণ সামগ্রী দিয়েছেন। কিন্তু আমরা যে গাজীপুরে 1000 কিন্ডারগার্টেন আছি, আমরা যে প্রতিষ্ঠাগুলো আছি, আমরা আসলে সারাদের নিয়ে একটা বিপাকে আমরা আসলে অনেক বিপাকে পড়ে আছি। আমরা স্যার ম্যাডামদের কোনো প্রকার বেতন দিতে পারছি না। আর একদিকে শুধু বেতন না, একদিকে শিক্ষার যে একটা অবস্থা, ছাত্রছাত্রীরা আসলে এত ছোট মানুষ, এদেরকে বই হাত ধরে ধরে পড়ানো হয়, তাই তারা পড়তে চায় না। আসলে আমাদের কিন্ডারগার্টেনের রেজাল্টটা বরাবর মাননীয় প্রধানমন্ত্রী থেকে শিক্ষা মন্ত্রণালয় জানে যে আমরা কিন্ডারগার্টেন অনেক ভালো রেজাল্ট করে থাকি। এবং আমার এই কাঠালেপাড়া মডেল হাই স্কুল প্রতি শিক্ষা বছরে A+ 1 গ্রেড 100% পাস, এটি 13 নম ওয়ার্ডের সবাই জানে। এবার 2019 সালে 13 নম ওয়ার্ডের মধ্যে আমরা যে ছিটে হাতে গোনা 2-1টা স্কুল মনে হয় A+ পেয়েছে, তার মধ্যে আমরা পেয়েছি। আমার বিশ্বাস যে আমরাই শুধুমাত্র A+ পেয়েছি 13 নম ওয়ার্ডের মধ্যে দিয়েছি পরীক্ষা। আচ্ছা, কিন্ডারগার্টেনের বর্তমান যে দুরবস্থা, এটা তো বাংলাদেশ, সারা বাংলাদেশে যত কিন্ডারগার্টেন আছে এবং যত নন এমপিও স্কুলগুলো আছে, প্রাইভেট স্কুলের টিচাররা যারা আছে সবারই একই অবস্থা। তো তাদের এই অবস্থা উত্তরণের জন্য আপনি সরকারের কাছে কী কামনা করেন, সরকারের কাছে কী চান? আসলে এই অবস্থা উত্তরণের জন্য আসলে আমরা তো অনেক কিন্ডারগার্টেনে আছি যে আমরা স্কুল ভাড়া নিয়ে চালাই। আসলে স্কুল ভাড়া নিয়ে চালাই আমরা এখন আসলে স্কুল ভাড়ায় দিতে পারছি না, মালিকেরা তো পরবর্তীতে নেবে। কিন্তু স্যাররা তো আসলে একটা ডিগ্রি পাস, অনার্স পাস, স্যাররা তো আসলে একটা দিন মজুর মানুষের তো দিন প্রতিদিন 400-500 টাকা ইনকাম করতে পারে বা এদিক সেদিকে একটু চলাফেরা করতে পারে। কিন্তু স্যাররা তো আসলে তো একটা ডিগ্রি পাস ছেলে কখনো ক্ষেত খামারে এখন কাজ করতে যেতে পারছে না। আমাদের স্যারদের এমনই আমরা একটা বিপদে পড়ে আসি, তারা আসলে লজ্জা আসলে মানে একটা যে কাজ করতে যাবে সেটাও করতে পারছে না, আমরা তাদেরকে বেতনও দিতে পারছি না। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি কিন্ডারগার্টেন এবং নন এমপিওভুক্ত স্যারদেরকে তিনি যদি ভাতা স্বরূপ কিছু অর্থ, করোনা ভাইরাস যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে আমি স্কুল ক্লাসগুলো না খোলার তিনি অনুমতি দেবে, এতদিন পর্যন্ত যদি সে একটু কিছু সামান্য করে যদি তিনি প্রতি মাসে ভাতা স্বরূপ কিছু অর্থ প্রদান করতেন, তাহলে আমরা কিন্ডারগার্টেনের টিচাররা একটু ভালোভাবে চলতে পারতাম এবং তাহলে স্যারদের একটু দুরবস্থাটা কেটে যেত। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরিচয়ে অনুরোধ করতেছি যেন প্রধানমন্ত্রী যেন এই বিষয়টি সব গুরুত্বের সাথে দেখেন, গুরুত্বের সাথে দেখেন, যতটুকু সম্ভব হয় যেন তিনি এই বিষয়টি, যেহেতু বাংলাদেশে 2021 সালে বাজেট পূর্ণ হয়েছে এবং সামনে বাজেটটা সামনে বাজেটের মধ্যে ঘোষণা আছে সরকার চিকিৎসা খাতে এবং শিক্ষা খাতে বেশি গুরুত্ব দিচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে যে আমরা কিন্ডারগার্টেনের যে শিক্ষকরা আছি তাদের প্রতি যেন সরকার একটু তাকে দেখে, তাহলে আমরা অনেক সরকারের নির্দেশ অনুযায়ী
সমস্ত কার্যক্রমগুলো চালাতে পারব। আবার আমরা সমস্ত শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী আমরা কাজকর্মগুলো অফিসিয়াল কাজকর্মগুলো আমরা চালাচ্ছি।